আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা নতুন একটা লেআউট ফাইল নিব, কিভাবে নেই, লেআউটে গেলাম, নিউ অ্যান্ড্রয়েড এক্সএমএল ফাইল, তো এটা আমাদের হলকে অ্যাড মুভি, তাই না? ফিনিশ। ওকে, অ্যাড মুভির যদি আমরা এক্সএমএল এ যাই, লিনিয়ার লেআউট, তাই না? তা আমরা সবকিছু উপর থেকে নিচে সাজাবো, এখানে আমাদের ডিজাইন সেরকম ছিল, সো আমরা লিনিয়ার লেআউট নিয়ে আমরা কাজ করে ফেলবো। দেখি আমরা কি করতে পারি, আমরা আমাদের ফার্স্ট লাগবে একটা ইমেজ ভিউ, তাই না? যদি কাভার ফটো দেখাতে চাই, আমরা সবাই একটু খেয়াল করেন, আপনারা যদি রেসপন্সিভ না হন তাহলে আমরাও কাজ করে মজা পাবো না। ইমেজ ভিউ আইডি আইভি পোস্টার, ওকে, উইথ আমরা আজকে ফিক্সড করে দিব, কারণ ইমেজ সাইজ যেমন চেয়ে তাই এসে যদি বসে যায় তাহলে তো আমাদের জন্য সমস্যা। ওকে, আমরা হাইট আর উইথটা আজকে বলে দিলাম যে 72 ডিপি। ওকে, আচ্ছা, আর আমাদের সোর্স এখানে থাকবে ড্রায়াবল পোস্টার। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের লেআউটটার ফেসিল। আচ্ছা, এটা আমাদের কি ছিল, মাঝখানে ছিল, তাই না? তো মাঝখানে নেওয়া হয় নাই, আমরা মাঝখানে নেই, মাঝখানের জন্য গ্র্যাভিটি সেন্টার হরাইজন্টাল হয়েছে। ওকে, এখন আমাদের দরকার জাস্ট এডিট টেক্সট। কয়টা এডিট টেক্সট দরকার? তিনটা। ওকে, এডিট টেক্সট, ইটি টাইটেল, ফুল টাইটেলের জন্য উইথটা বলে দেই, ম্যাচ প্যারেন্ট, হাইট, র‍্যাপ কন্টেন্ট, হিন্ট টাইটেল, আমি এটা কপি করে নিয়েছি। আপনার ঠিক যতটুকু আপনার টেক্সট আছে ততটুকু সে জায়গা নিবে, ঠিক আছে? কন্টেন্টটা যতটুকু ততটুকু, আমরা তো চাই যে ফুল, ওইখানে দেখেন বোর্ডে দেখেন, আমরা চাই যে ফুল ভিউটা যাতে কাভার করে, ঠিক আছে? সো এই জন্য আমরা এটা করছি। আচ্ছা, এগুলো টাইটেল আছে, এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, একটা হলো ইয়ার, একটা কি রেটিং, রেটিং না, এরকম কিছু নেই, এটা ডিভাইস অনুযায়ী ও নিজে চেঞ্জ করে নিবে, কিন্তু আপনি এতটুকু শিওর থাকেন এইখানে ডিপি স্ক্রিনে যতটুকু জায়গা দখল করে আছে না, স্ক্রিন সাইজ যদি বড় হয়ে যায় ও সেম রেশিওটা ধরে, ঠিক এতটুকু জায়গা ধরে, পিক্সেল হলো স্ক্রিন যদি বড় হয়, হ্যাঁ রেজুলেশন যদি বেশি হয় আপনার ইমেজটা ছোট দেখা যাবে, বা ডিপি ইউজ করলে স্ক্রিনে দেখান, ডিপি ইউজ করলে ইমেজটা ছোট দেখা যাবে না, এখানে যতটুকু দেখা যেতেছে ঠিক ততটুকু এখানে দেখা যাবে, ও নিজে অটো স্কেল করে নেবে, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত বেশি কিছু আসলে করি নাই, তারপর আমরা দেখি আগে হিন্টগুলো চেঞ্জ করি, আমি সিরিয়ালি বলবো, অসুবিধা নেই। ইয়ার, আর এখানে আমরা কি দেবো, রেটিং, রেটিং, আর আমাদের আরেকটা জিনিস লাগবে, বাটন, তাই না? আচ্ছা, বাটনের আইডিটা হবে বাটন সেফ, আমরা আগে ইয়া দিই নি, প্লাস সেফ, উইথ আমরা দিব র‍্যাপ কন্টেন্ট, হাইট আমরা দিব র‍্যাপ কন্টেন্ট, টেক্সট আমরা হার্ড কোড করে দিচ্ছি সেফ, ঠিক আছে? ওকে, আর এটার আবার এটার আমরা গ্র্যাভিটি সেট করে দিই, গ্র্যাভিটি হলো সেন্টার হরাইজন্টাল। ওকে, আমরা এখন দেখি এটা লেআউটটা ডিজাইন কেমন হলো, ঠিক আছে? আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমই মোটামুটি, তাই না? যে টাইটেল ইয়ার রেডিং সেভ, কিন্তু মানে একবারে পুরো লেগে গেছে গায়ের সাথে, তা আমরা একটু ডিজাইনটা আর একটু সুন্দর করি, ডিজাইনটা সুন্দর করার জন্য কিচ্ছু না, আমরা লিনিয়ার লেআউটের প্যাডিং অপশনটা ইউজ করবো। এইচটিএমএল আগে যারা কাজ করছেন তারা সবাই মনে হয় প্যাডিং সম্বন্ধে জানেন, ঠিক আছে? 10 ডিপি, 10 ডিপি বলে দিলাম, এখন মোটামুটি একটু সাইড স্পেস দিয়ে তারপরে বসতে, তাই না? আচ্ছা, তো আমরা দেখি যে আমাদের ইমুলেটরটা এসে পড়ছে, এটা এখন রান করে কিনা,
দেখেন এখানে একটা প্লাস বাটন চলে আসছে। আগে আপনাদের কোন অ্যাপ্লিকেশনে কি প্লাস বাটনটা ছিল? ছিল না। এই বাটনটা আমি অ্যাড করছি, ঠিক আছে? এই বাটনটা আমি অ্যাড করছি, দেখেন ক্লিক করা যায় কিন্তু কোনো কাজ হয় না, কারণ কোনো কাজ করতে আমি এখনো বলিনি, ঠিক আছে? আচ্ছা, এতটুকু প্রজেক্ট কিভাবে আসছে সেটা দেখাই। আমরা সব ফাইলগুলো ক্লোজ করে দিই, আমি শুরু থেকে আসি। দেখেন আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার সময় কি ছিল, মেইন অ্যাক্টিভিটি ছিল, মেইন অ্যাক্টিভিটিতে গেছি। তো যাওয়ার পরে এখানে অন ক্রিয়েটে যা ছিল তাই আছে। আমরা অন ক্রিয়েট অপশন মেনুতে মেনু ইন ফ্ল্যাটার নিছি। মেনু ইন ফ্ল্যাটার যেটা করে, উপরে যে মেনুটা আপনারা দেখলেন, এখানে যে মেনুটা দেখলেন, এই মেনুটাকে ভিউয়েবল করে, মানে আপনাদের চোখের সামনে যে গ্রাফিক্সটা দেখা যেতেছে এটা সে ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? তারপরে মেনু ইন ফ্ল্যাটারের আমরা অবজেক্টটা নিলাম, এই অবজেক্টটা তো অলরেডি অ্যান্ড্রয়েডে রান করতেছে, আমরা নিলাম। নেওয়ার পরে আমরা ইন ফ্ল্যাটারে আমরা ইনফ্লেক্ট করলাম এই এক্সএমএল ফাইলটা। এই এক্সএমএল ফাইলটা কই আছে বলেন তো? মেনুতে আছে, মেনু। এখানে শুধুমাত্র মেনু ডিজাইনের এলিমেন্টগুলো থাকবে এবং প্রত্যেকটা আইটেম এক একটা মেনু আইটেম। আইটেমের ভিতরে আমি বলে দিছি যে যদি জায়গা থাকে উপরে মেনুতে, তাহলে এই আইকনটাকে, এই অ্যাড আইকনটাকে, অ্যাড আইকন কোনটা, এখানে আপনারা যেটা দেখতেছেন এই প্লাস চিহ্নটা হলো অ্যাড আইকনটা, এই আইকনটা বসায় দাও। আর টাইটেল, এই টাইটেলটা আইকনটা যেহেতু আমরা দিয়ে দিছি, এই টাইটেলটা দেখাবে না, কিন্তু এই টাইটেলটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যাকশন সেটিংস না দিয়ে এখানে আমরা জাস্ট টাইটেলটা দিয়ে দিই যে অ্যাড মুভি, ঠিক আছে? অ্যাড মুভি দিয়ে দিলাম আমরা জাস্ট টাইটেলটা, ওকে? এতটুকু কাজই আমরা করছি, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, কোনটা এটাও ডিফল্ট ভাবে আমি বলি করা যায়, এটা ডিফল্ট ভাবে ও আপনি যত আইকন অ্যাড করবেন ও বাম দিকে আস্তে আস্তে সরতে থাকবে, মানে নতুন একটাকে জায়গা দিবে এই সেট থেকে। এটা হল স্ট্যান্ডার্ড ডিজাইন। আপনি যদি আপনার মতো ডিজাইন করতে যান, দেখবেন যে ইনফ্ল্যাটারের অনেকগুলা মেনু আইটেমের অনেকগুলা আপনার মেথড আছে যেগুলো ইউজ করে আপনি এটাকে সাইজ মতো আনতে পারবেন, কিন্তু সেটা আপনার নিজেরা খাটাবেন। আপনাদের আমি কিটা দিয়ে দিচ্ছি, যেমন আজকে পর্যন্ত আপনারা মেনু আইটেম জানতেন না, তাই না? আমরা আজকে বলে দিলাম যে মেনু আইটেমটা কি, কিভাবে কাজ করে, কারণ মেনু আইটেমের ডিটেইলস আপনাদের দায়িত্ব খোঁজ করা, ঠিক আছে? ওকে, আমরা মেনু আইটেমটা নিয়ে নিছি। এখন দেখেন আরেকটা মেথড আছে অ্যাক্টিভিটিতেই, সেটা হলো অন অপশনস আইটেম সিলেক্টেড, ঠিক আছে? এটা কিন্তু কোনো ইন্টারফেস আপনার নিতে হয়নি, এটা দেওয়াই আছে অন অপশনস আইটেম সিলেক্টেড। এখানে দেখেন আপনাকে কি দিচ্ছে মেনু আইটেমটা, তার মানে এই মেনুর যে কোনো আইটেমে ক্লিক হইলেই ও এই মেথডটা কল হবে, ঠিক আছে? এই মেথডটা কল হলে আপনারা যেটা করবেন যে চেক করবেন যে এই আইটেমটাই আপনার আইটেম কিনা। আমরা কিভাবে চেক করতে পারি, সুইচ আইটেমের একটা আইডি আছে, তাই না? গেট আইটেম আইডি, গেট আইটেম আইডি, আপনাদের আইডিটা কি বলেন? আর ডট অ্যাকশন মুভি অ্যাড, অ্যাকশন মুভি অ্যাড। আচ্ছা, আমরা এখানে আপাতত শুধু একটা টোস্ট করি, দেখি যে কাজ করতেছে কিনা। ডিফল্ট আমাদের দরকার নাই, ডিফল্ট আমরা মুছে দিলাম, ওকে। একটা কেজি, এখানে একটা আপনাদের কেজ দিয়ে দিছি, কারণ আপনারা যদি মাল্টিপল আইটেম নিয়ে কাজ করতে চান তখন এই কেজে আপনারা শুধু লাইন বাড়াবেন, ঠিক আছে? আমরা রান দিই, দেখি অ্যাপ্লিকেশনটার চেহারা কি অবস্থা। কাজ করতেছে, তাই না? মানে প্লাসে কাজ করলে আমরা আগে একটা বাটনে ক্লিক করলে একটা আমরা অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে পারতাম, তাহলে কি এখন একটা মেনু আইটেমে ক্লিক করলে আমরা একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে পারবো, তাই তো? আচ্ছা, ওকে, আমরা এখন একটা অ্যাক্টিভিটি নিয়ে যাই। আমাদের তো, আমরা কিন্তু অলরেডি আরেকটা লেআউট ডিজাইন করে ফেলেছি, দেখেন অ্যাড মুভি, তাই না? তো এটাকে জাস্ট আমরা নতুন একটা অ্যাক্টিভিটি লাগবে নিশ্চয়ই, এটা যদি শো করাইতে চাই, তো আমরা নতুন একটা অ্যাক্টিভিটি নেই। এটার নাম দিলাম আমরা অ্যাড মুভি অ্যাক্টিভিটি,
দেখেন আপনারা অ্যাড মুভি অ্যাক্টিভিটি লেখার পরে কোডের ভিতরে যে আবার এক্সটেন্ড লেখেন তাই না, এক্সটেন্ডস অ্যাক্টিভিটি লেখেন, তো এটা সরাসরি এখান থেকে দিয়ে দেওয়া যায়। দেখেন সুপার ক্লাসের এখানে লিখবেন যে অ্যাক্টিভিটি, কন্ট্রোল স্পেসটাও দিবেন, দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ চলে আসছে, ফিনিশ দেন, ও দেখেন এক্সটেন্ড অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ওকে এখন আমরা যেটা করবো যে একটা অন ক্রিয়েট লাগবে আমাদের, অন ক্রিয়েট, অন ক্রিয়েট তো সারা জীবন যাচ্ছিল তাই আছে, এখানে আমাদের সেট কন্টেন্ট দুটো করে দিতে হবে তাই না, নাহলে তো কিছু দেখাতে পারবে না। ওকে আর ডট লেআউট ডট অ্যাড মুভি, তাই তো। এখন কি কাজ করবে আমি যদি ইন্টেন্ট দিয়ে কল করি, কেন কাজ করবে না, আমরা ম্যানিফেস্টে নেইনি, ম্যানিফেস্টে ম্যানিফেস্টে নেইনি, ম্যানিফেস্ট কখনো ভুলবেন না, ম্যানিফেস্ট সবচেয়ে ভাইটাল ব্যাপার অ্যান্ড্রয়েডে, ম্যানিফেস্টে যাই। এখন দেখেন আপনাদের এতদিন কোড থেকে দেখানো হয়েছে তাই না, তা আমি একটু ফাঁকিবাজি করি, ঠিক আছে, এটা আরও অনেক ভাবে করা যায়। অ্যাপ্লিকেশন ট্যাবে যান, নিচে নামেন অ্যাড অ্যাক্টিভিটি, ওকে ব্রাউজ অ্যাড মুভি অ্যাক্টিভিটি, ওকে কন্ট্রোল এস সেভ, কাজ হয়ে গেছে, ঠিক আছে, ম্যানিফেস্টে অ্যাড হয়ে গেছে, ম্যানিফেস্টে অ্যাড হয়েছে কিনা দেখতে চান, দেখেন আমরা এক্সএমএল এ চলে যাই, দেখেন এখানে একটা নতুন একটা অ্যাক্টিভিটি চলে আসছে, কিন্তু অনেক ছোট তাই না, কিছুই লেখা নেই, এতটুকুই কাজ করবে, এটা একদম বেসিক, একটা অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করার এতটুকু ইনফরমেশন একদম বেসিক দিতেই হবে, কিন্তু এটা কিন্তু গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস কোনটা, গতকালকে আপনাদের যেটা দেখানো হয়েছে, আমি শুধুমাত্র আমার আজকে ডেভেলপমেন্ট প্রসেসটা ফাস্ট করার জন্য আমি করতেছি। ওকে আমরা মুভি অ্যাক্টিভিটিতে মেন অ্যাক্টিভিটিতে চলে যাই, এখানে আমরা এখন আর টোস্ট করবো না, আমরা একটা ইন্টেন্ট নিব, ইন্টেন্ট নিয়ে তো সবাই কাজ করছি তাই না, তার মানে এখানে আসলে আমাদের এখন কোন অ্যাক্টিভিটিটা চলে আসবে, মুভি অ্যাক্টিভিটিটা তাই না। তো এখানে আমাদের কয়টা কম্পোনেন্ট আছে, এডিট টেক্সট আছে তিনটা, বাটন আছে একটা, ইমেজ ভিউ আছে একটা, তো এই জিনিসগুলো আমাদের ফার্স্টে নিয়ে নিই আমরা, ওকে আমরা সবগুলো নিয়ে নিচ্ছি, এখন এগুলো ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজারে আমরা ইনিশিয়ালাইজ করি, আপনারা নিজেদের মধ্যে আজকে একটু কথা বলেন না, হ্যাঁ তাহলে আমাদের আসলে অসুবিধা হয়, কনসেন্ট্রেশন রাখতে কষ্ট হয়। তো আমরা আরো কিছু ফর্মালিটিস করতে হবে, সেগুলো একদম সেরে ফেলি, হ্যাঁ আমরা বাটনে আমরা অন ক্লিক লিসেনারটা বসিয়ে দিই, আর আমাদের আরেকটা লাগবে, কি লাগবে, ইমেজ ভিউ, মানে ইমেজ ভিউতে ক্লিক করলে আমরা কি করব, গ্যালারি থেকে আমরা ইমেজ নিয়ে আসতে হবে তাই না, সো ইমেজ ভিউর উপর ক্লিকটাও আমাদের ধরতে হবে,
আমরা এখন প্রজেক্টটা আরেকবার রান দিই, দেখি যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমাদের অন ক্লিক, আমাদের সুইচ চালাইতে হবে কিছু কারণে, সুইচ কেস। ওকে, এখানে কিটা হবে ভি ডট গেট আইডি। কেস যখন হবে আইপি পোস্টার, তখন কি আমরা গ্যালারি থেকে পিক করব। দেখেন, গ্যালারি থেকে পিক করার জন্য আমরা প্রিডিফাইন্ড কিছু অ্যাকশন আছে, গতকালকে অনেক অ্যাকশন নিয়ে আমরা কথা বলছি, তাই না? আমরা সেই অ্যাকশনগুলো ইউজ করব। দেখছেন, এখানে আমরা কি করব, ইন্টেন্ট যেটা আছে সেটা হলো আমাদের যে ইন্টেন্টটা সেটাই, আর রিকোয়েস্ট কোড, রিকোয়েস্ট কোড আমরা নিজের একটা কোড দিব, হ্যাঁ, চিনার জন্য যে আমরা যে গ্যালারির জন্য আমরা নিজের একটা ইন্টেন্ট অন করছি, তাই না? গ্যালারি থেকে পিক করার জন্য এখন সে যখন আমার কাছে ফেরত আসবে, আমাকে তো চিনতে হবে যে সে একটা ইমেজ নিয়ে ফেরত আসছে না কি নিয়ে ফেরত আসছে, মানে আমি যাকে কল করছিলাম সেই কি ফেরত আসছে। আমি তো দুই তিনটে অ্যাক্টিভিটি একসাথে অন করতে পারি, তাই না? তো কে আমার কাছে ফেরত আসছে সেটা আমাদের ডিটেক্ট করতে হবে। তো সেটার জন্য আমরা নিজের একটা আইডি দিব, ওকে, সবার উপরে নিব আমরা। ধরুন জিরো দিলাম, ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিজার হইতে হবে, কারণ প্রত্যেকটা আইডি আমাদের এখানে ইন্ডিজার। ওকে, রিকোয়েস্ট করে আমরা তাহলে এখানে কি দিব, পিক পোস্টার, পিক পোস্টার। আচ্ছা, পিক পোস্টার দিলাম, তারপরে আমাদের কি করতে হবে, ফেরত আসাটা চেক করতে হবে, আমি একটু আগেই বলছি। তো এটার জন্য আরেকটা মেথড আছে, দেখেন, অন অ্যাক্টিভিটি রেজাল্ট, ঠিক আছে, অন অ্যাক্টিভিটি রেজাল্ট। এই রেজাল্টটা কি করে, আমাদের অ্যাক্টিভিটির যে কাজটা, মানে অ্যাক্টিভিটি যদি কোনো ডাটা নিয়ে রিটার্ন করে, কোন অ্যাক্টিভিটি রিটার্ন করছে আমার কাছে সেটাও বলে, এই যে রিকোয়েস্ট কোড। দেখেন, তার মানে কি, পিক পোস্টারের কাজ শেষ হওয়ার পরে পিক পোস্টার যখন এখানে আসবে তখন এটা রিকোয়েস্ট কোড কোনটা হবে, পিক পোস্টারের রিকোয়েস্ট কোডটা, ঠিক আছে। আর রেজাল্ট কোড হইল যে এটা যে কাজের জন্য অন হয়েছিল সেই কাজটা কি হয়েছে কি হয় নাই, এটা দুইটা ভ্যালু আছে, দুইটার উপরে ভ্যালু আছে, রেজাল্ট ওকে, আবার মানে দেখবো আমরা সেটা আর কি কি আছে। আর ইন্টেন্টের মধ্যে ডাটা, ডাটা কোনটা, যে ইমেজটা আমরা সিলেক্ট করছি সেই ইমেজটার পাথ, ইমেজটা কোন জায়গায় আছে অ্যাকচুয়ালি, এসডি কার্ডে তো, আমাদের তো মেমোরিতে সেভ করা, ইমেজ তো আর আমাকে রিটার্ন করবে না, আমাকে রিটার্ন করবে কোন জায়গাতে ইমেজটা আছে সেটা, লোকেশনটা, সেই লোকেশনটা। ওকে, আমরা তাহলে এখন যাই, এখানে আমরা সুইচ কেস নিই আবার, এখানে আমাদের কিটা হলো রিকোয়েস্ট কোড, ডিফল্ট লাগবে না, এখানে আমাদের কেস একটা আপনাদের একাধিক হইতে পারে। এখানে আমরা যেটা করব, যে রিকোয়েস্ট কোডটা যদি পিক পোস্টারের ইকুয়াল হয় তাহলে আমরা চেক করব ইফ রেজাল্ট কোড ইকুয়ালস টু রেজাল্ট, দেখেন কি কি আছে, রেজাল্ট ওকে, রেজাল্ট ক্যান্সেল, রেজাল্ট ফার্স্ট ইউজার, তো আমরা রেজাল্ট ওকে ইউজ করব, মানে কাজ হয়েছে। হ্যাঁ, যদি কাজ হয় তাহলে আমরা এখানে মানে ইমেজটা লোড করব, ঠিক আছে, আমি এখানে জাস্ট লিখে রাখি লোড দ্য ইমেজ। ওকে, আচ্ছা, আমরা এতটুকু আবার রান করি,
কার কোনো সমস্যাই এতটুকু জায়গার মধ্যে আমরা আউটপুটটা দেখলে একটু ক্লিয়ার হবে আসলে কি হচ্ছে। আমি প্লাসে ক্লিক করলাম, আমি নিয়ে গেল এটাতে, আমি ইমেজ ভিউতে ক্লিক করলাম, দেখেন আমার গ্যালারি ওপেন করছে, কিন্তু গ্যালারি সিলেক্ট করলাম, কাজ শেষ। ঠিক আছে, এখন লোডের কোডটা আমরা এখনো লিখি নেই, ঠিক আছে, ও জাস্ট ইমেজটা কই আছে সেটা পরে নিজের কাছে রেখে দিছে, আমরা এখনো ইমেজটা ওই লোকেশন থেকে লোড করি নেই, তো ওই লোকেশনটা আমরা এখন লোড করব, সেটা লোড করার জন্য আমাদের কিছু গ্যালারিতে যদি ভিডিও থাকে সেগুলো পিক করতে দেবে, কিন্তু আপনি কি পিক ভিডিও পিক করতে চান, ক্র্যাশ করবে অ্যাপ্লিকেশন। সকল স্টার দিয়ে সবসময় বোঝানো হয় সবকিছু, ঠিক আছে, এসকিউএল এও সিলেক্ট স্টার ইউজ করেন না সবকিছু বোঝায় না, এখানেও সেম, হ্যাঁ, মেন কথা ইমেজ টাইপের যা পাবে টাইপ টিমে দিতে হবে, অন্য কিছু আপনাকে পিক করতে দিবে না, কিন্তু ভিডিও ইমেজ ভিতরে লোড করতে পারবো না, এটা ভিডিওর জন্য যে ভিউ আছে সেটাতে লোড করতে পারবো না, ঠিক আছে, ওখান থেকে পিকারটা অন করে যেখানে আপনার গ্যালারিতে এটা দরকার আছে সেটা পিকারটা অন করুন, এখন আপনি ইমেজ থেকে গ্যালারির যে ইমেজটা আছে সেটা অন করে দেখেন, এখন আমি টাইটেল তো দেখে যাচ্ছি কি আমাদের, আচ্ছা বললাম ওয়েবের জন্য আপনি কাল লাগেন, ঠিক আছে, পিকারকে ভিডিও লোড করা, হ্যাঁ পারবেন পারবেন না কেন, ভিডিও লোকেশনটা আপনাকে দিবে, তো তখন আর ইমেজ দিবেন না এই জায়গায়, তখন কি দিবেন সেই ফর্মেটটা খুঁজে বের করবেন, ওকে দেখেন, এখন আমরা আমাদের ফার্স্টে নিতে হবে লোকেশনটা, ইমেজের লোকেশনটা আমাদের ফার্স্ট দরকার, ঠিক আছে, ওকে এই লাইনটা কি বোঝা যায় নাই না, ইউআরআই কি, ইউআরআই মানে হলো ইউনিভার্সাল রিসোর্স আইডেন্টিফায়ার, ঠিক আছে, মানে এক্স্যাক্টলি কোন লোকেশনে আপনার ইমেজটা আছে সে এই ইউআরআই তে রিটার্ন করবে, ইউআরএল পড়ছেন তাই না, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ঠিক আছে, আর এটা আইডেন্টিফায়ার, এটা হলো মোর অ্যাকুরেট, ও একদম এক্স্যাক্টলি যে জায়গাটাতে ইমেজটা আছে, আপনার ইমেজ লোড করতে হলে এক্স্যাক্টলি জায়গাটা লাগবে, লোকেশনটা লাগবে, ও আপনাকে এক্স্যাক্টলি লোকেশনটা আপনাকে ওইখানে রিটার্ন করবে, ইমেজ ইউআরআই ডাটা কোত্থেকে আসছে, যে ইন্টেন্টটা আপনার কাছে ফেরত আসছে ইমেজের ডাটা সহ সেই ডাটা, ডাটা ডট গেট ডাটা, গেট ডাটা কি করে এখানে, ও ইউআরআই রিটার্ন করে, গেট ডাটা মেথডটার কাজই হলো একটা ইউআরআই রিটার্ন করা, মানে কন্টেন্টটা কোথায় আছে, ওকে তার মানে আমি কন্টেন্টটা নিয়ে নিছি, এখন আমার যেটা লাগবে ইনপুট স্ট্রিম লাগবে, এই লাইনও বোঝা যায় না তাই না, ট্রাই ক্যাচ আমাকে এরর দিছিল কারণ আমি ট্রাই ক্যাচের মধ্যে লিখি নেই, ইনপুট স্ট্রিম কি করে আপনার ইমেজটা ও ইমেজ ইউআরআই দিয়ে খুঁজবে, খুঁজে ওপেন করবে, ওপেন করে ও একটা স্ট্রিম হিসাবে, স্ট্রিম মানে কি ডাটা, মানে ডাটাটা আস্তে আস্তে আপনার কাছে আসতে থাকবে, ও একটা ওয়ে খোলা রাখবে এখান থেকে ডাটাগুলো পড়ার জন্য, সবসময় স্ট্রিমে কিছু ডাটা থাকে যেগুলো আমরা স্ট্রিম থেকে পড়তে পারি, স্টেপ বাই স্টেপ পড়া যায় আপনি যেভাবে চান, ঠিক আছে, ওকে, তো এটার জন্য যেটা করতে হয় ইমেজটা যদি বাই চান্স আমাদের না থাকে তখন কি এটা এখানে কিছু আসবে, একটা এক্সেপশন হইতে পারে তাই না, তো এই জন্য ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এই জন্যই আমাদের এটা ট্রাই ক্যাচের মধ্যে লিখতে হবে, যদি ইমেজটা অ্যাকচুয়ালি আমরা পিক করে থাকি, ইমেজ যদি পিক না করি তখন কিন্তু এইখানে আর কাজ করবে না, তখনই কিন্তু এই যে ফেল করে ক্যাচে চলে আসবে, ওকে, তো আমরা যেটা করবো যে ইনপুট স্ট্রিমটা অবশ্যই এখানে আমরা আগে চেক করছি যে পিক করছে কি করে নাই, সো এই জায়গায় চান্সটা নাই, কিন্তু তারপরেও ইনপুট স্ট্রিম যদি কোনো সময় করাপ্টেড হয়ে যায় এই এক্সেপশনটা থ্রো করবে, আমরা কি করব এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমরা ইমেজ ভিত ইমেজটা লোড করব,
না হলে কি, না হলে আমরা কিছুই করবো না, ক্যাশে চলে যাওয়া যেমন চাই তাহলে, কারণ ইমেজ ভিউতে আগে থেকে আমাদের একটা ইমেজ অলরেডি দেওয়া আছে, ওইটি থেকে যাবে। ঠিক আছে, ওকে, আমরা এখন দেখি আমাদের ইমেজ কি নেয়, একটা ড্রয়াবল নেয়, আমরা গতকালকে দেখছিলাম। তো এটা তো ইনপুট স্ট্রিম, এটাকে ড্রয়াবলে আমাদের কনভার্ট করতে হবে, তাই না? তো আমরা ড্রয়াবলে কনভার্ট করি, দেখেন ক্রিয়েট ফ্রম স্ট্রিম নামে একটা এখানে মেথড আছে। সোর্স নেম আমাদের কোনো দরকার নাই, মানে সোর্স নেমটা কি সেটাও চায়, হ্যাঁ সোর্স নেম না দিলেও কিছু যায় আসে না, ফাঁকা দিলে ফাঁকা, ওকে। বাট ওকে যদি আপনি ইনপুট স্ট্রিমটা দেন এবং ও যদি একটা ইমেজ ধরে রাখে, ও ইমেজটাকে ড্রয়াবলে ক্রিয়েট করে দিবে আপনাকে। ঠিক আছে, তো এখানে ক্রিয়েট করে দেওয়ার পরে আমরা কি করবো বলেন তো, আমাদের আইভি পোস্টার আছে, আইভি পোস্টার ডট সেট ইমেজ ড্রয়াবল, ড্রয়াবলে আমরা ড্রয়াবলটা দিয়ে দিব, শেষ, কাজ শেষ। আচ্ছা, আমরা এখন এটা রান দিই, দেখি যে আসলে দেখায় কিনা পোস্টারটা, আমরা একটু করে স্টেপ করব, রান দিয়ে দেখব। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কেন টাইম আউট, আচ্ছা একটা জিনিস আগে বলে রাখি, দেখেন আমার গ্যালারিতে ইমেজ আছে, আপনাদের ইমুলেটরের গ্যালারিতে ইমেজ নাও থাকতে পারে। ঠিক আছে, এটার জন্য যেটা করবেন, এডিটে যাবেন, এখানে ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরার এখানে হয়তো দেখবেন নাম দেওয়া আছে, এটা কি ইমুলেটেড করে দিবেন, ইমুলেটেড করে ওকে দিলে ও ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবে, ডিভাইসে আসল ছবি তুলবে না, মানে একটা ভার্চুয়াল একটা জাস্ট ছবি। ঠিক আছে, ও তুলে দেবে, আমরা স্টার্ট করি। আচ্ছা, স্টার্ট হতে হতে কি আমরা একটু কিছু কাজ করে ফেলবো, মানে যেগুলো কিনে করতেই হবে, এডিট টেক্সট থেকে আমরা লেখাগুলো পড়ি। আমাদের অনেকগুলো এডিট টেক্সট ছিল, তো আমরা সেভ বাটনে কাজ করলে কি করব সেটা একটু করি। এটা তো আইভি পোস্টারে কেস আমরা দেখছিলাম, তো এবার আমরা দেখব আর ডট বাটন সেভ, বাটন সেভে যদি ক্লিক করে তখন আমরা কি করব, তখন আমরা মুভি ডাটাগুলো নিয়ে সেভ করব। কিন্তু মুভি ডাটাগুলো নিয়ে সেভ করার জন্য এখন আমাদের কি দরকার, মুভিতে তো আর ইনফরমেশন একটা না, তিন চারটা আছে, টাইটেল আছে, রেটিং আছে, আর ইমেজের লোকেশনটা আছে, তা আমাদের এখন কি করা, কি করা দরকার বলেন তো? একটা অবজেক্ট লাগবে আমাদের নিজেদের, একটা কাস্টম একটা অবজেক্ট লাগবে। কাস্টম অবজেক্টের জন্য আমরা এই প্যাকেজটা ইউজ করবো না, আমরা নতুন একটা প্যাকেজ নিব, এটা এক্সাম্পল ছিল, কম্পিউটার এক্সাম্পলই থাক, এক্সাম্পলের আমাদের আগেরটা নাম ছিল মুভি অ্যাপ, কিন্তু এটা মুভি অ্যাপের কি কন্টেইন করে, মডেলস, মানে এই প্যাকেজটাতে শুধুমাত্র আপনার মডেলগুলো থাকবে, যেটা শুধুমাত্র ডাটা ধরে রাখে। ঠিক আছে, তো এখানে আমরা নিউ ক্লাস দেই, আমাদের ক্লাসটা কি হবে, মুভি, ফিনিশ, ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, না কোনো ধরনের প্রবলেম হতো না, কিন্তু কথা হলো আপনি যখন এই টাইপের ডাটা নিয়ে কাজ করবেন, আপনি জানেন যে আপনার কিছু মডেল আছে এখানে, মডেলগুলো এখানে যদি ধরেন যে এখন দুইটা ক্লাস আছে, যখন 10-12 ক্লাস হয়ে যাবে মডেল খুঁজে বের করতে পারবেন না, বাট এইখানে আপনি নাম দেখলে বুঝতেছেন যে সব মডেলসগুলো এই প্যাকেজে আছে, কথা বুঝছেন, নিজের বোঝার সুবিধার জন্য এটা। এবং আরেকজন ডেভেলপার যখন কাজ করবে, আপনি তার একলা একটা প্রজেক্ট বানাবেন না, একটা টিম মিলে বানাবেন, যখন প্রফেশনাল প্রজেক্ট বানাবেন তখন বোঝার জন্য। ওকে, মডেলস আমাদের কি কি আছে, আমি জাস্ট সিম্পলি আমার কাজ করার জন্য যতটুকু দরকার আমি ক্লাসটা এইভাবে লিখতেছি, এক্সট্রা কিছু করবো না এখানে। ঠিক আছে, ওকে, আমাদের দরকার একটা টাইটেল, টাইটেল আমাদের দরকার, ইয়ার, ইয়ার আপনারা ইনডিজাইন নিতে পারেন, আমি এখানে জাস্ট স্ট্রিং নিতেছি, মানে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য, এডিটেক্স থেকে আমরা স্ট্রিং পাই, আমি স্ট্রিংটাই সেভ করবো। আপনারা যদি ইনডিজাইন হিসেবে সেভ করতে চান, ফার্স্টে কাজ করে নেবেন, তারপরে সেভ করবেন। ওকে, আমরা এখানে এইটাও নেই, রেটিংটাও নেই, ওকে, রেটিং, ঠিক আছে, আমাদের আর কিছু দরকার নেই, জাস্ট ডাটাগুলো রাখার জন্য আমি ক্লাসটি ক্রিয়েট করছি, মুভি বাদ। এখন আমরা বাটন সেভে যেটা করব, যে মুভির একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করব, আমি সব বলব। ঠিক আছে, আচ্ছা।
আমাদের ইয়ার নাম কি ছিল পাবলিক ক্লাস মুভি সব ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা আমি প্রজেক্টে একটু ক্লিন দিয়ে নি হ্যাঁ প্যাকেজ এটা ওর নিজে দেওয়ার মধ্যে ইম্পোর্ট করার কথা তো নিজে বলবে তা বলেনি বিল্ড হোক আচ্ছা ও মুভি ইয়ার টানিছিল এই জন্য এই মুভি মডেলস মডেলসের মুভিটা ঠিক আছে এটা আমরা মুছে দিই দেখেন ও ইম্পোর্ট কোনটা ঠিক আছে উপর থেকে ইম্পোর্টটা মুছে দিই উপরে ইম্পোর্ট হয়ে আছে এই দেখেন অ্যান্ড্রয়েডে নিজের একটা ক্লাস আছে মুভি ঠিক আছে ওইটার সাথে মানে ওইটা আগে ইম্পোর্ট হয়ে গেছিল দেখে আমাদের মিসম্যাচ দেখাচ্ছিল ঠিক আছে ওকে আমরা কই কাজ করতেছিলাম এখানে আচ্ছা মুভি আমরা নেই মুভি ইকুয়ালস টু নিউ মুভি এখন কিন্তু আর এর নাই আমাদের হ্যাঁ ওকে আমাদের কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি লাগবে না কারণ ডিফল্ট কনস্ট্রাক্টর যদি আপনি ক্রিয়েট না করেন নিজে একটা কনস্ট্রাক্টর থেকে যায় এটা বলে ডিফল্ট কনস্ট্রাক্টর ওকে আমাদের মুভিতে কি রাখা দরকার মুভি ডট টাইটেলে আমরা এডিট টেক্সটে আমরা যে টাইটেলটা পাইছি সেটা টু স্ট্রিং তাই না আবার আমাদের কি আছে ইয়ার আছে ইটি ইয়ার ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ওকে আমাদের একটা কি আছে রেটিং 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 ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং এখন ডাটাটা জাস্ট আমি অবজেক্টে ভরছি কোথাও তো সেভ করি নি তাই না তো আমরা আগে বলছিলাম যে আমরা একটা ডেমো একটা ডামি একটা ডাটাবেস নিয়ে আমরা কাজ করব হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি কোনো ডাটাবেস না আমরা মেইন অ্যাক্টিভিটিতে একটা পাবলিক স্ট্যাটিক টাইপের আমরা একটা লিস্ট নিব শুধু ঠিক আছে লিস্ট লিস্টের টাইপটা হবে মুভি ওকে চলে আসছে আপনাদের কিন্তু এই লিস্টে ইম্পোর্ট করতে হবে জাভা ডট ইউটিল ডট লিস্ট মুভিটা আমরা ইনিশিয়ালাইজ করে নিই কোথাও তাই না এখানে আমরা লিখবো মুভিজ ইকুয়ালস টু নিউ লিস্ট না লিস্ট কিন্তু ইন্টারফেস লিস্টের ভিতরে আমরা অ্যারে লিস্ট রাখতে পারি অ্যারে লিস্টের ফাংশনালিটিগুলো তখন কী হবে শুধুমাত্র লিস্টের যে ফাংশনালিটিগুলো সেগুলো অ্যারে লিস্ট থেকে সে পিক করবে ওকে এই আমাদের ইনিশিয়ালাইজ করা শেষ এখন যেহেতু স্ট্যাটিক আমরা যে কোনো ক্লাস থেকে এখানে অ্যাক্সেস করতে পারবো তাই না পারবো মানে কি আমরা সেভ করার সময় বাটন সেভে লাস্টে একটা কাজই করবো সেটা হলো মেইন অ্যাক্টিভিটি ডট মুভিস ডট অ্যাড অ্যাড করা যাবে কি এ মুভি খেয়াল করছেন তার মানে এখন মেইন অ্যাক্টিভিটির মুভিস কোনটা এটা আমরা ইনিশিয়ালাইজ করে ফেলছি এই মুভির ভিতরে আমি অ্যাড করব কি টাইপের ডাটা মুভি টাইপের ডাটা ঠিক আছে তার মানে এই মুভিটাই সেভ হয়ে গেল ওকে আচ্ছা আমাদের ইমুলেটর চলে আসছে না একটু রান দিব আগে যে কোনো কাজ করার আগে রান দিব আচ্ছা মুভিটা সেভ হওয়ার পরে একটু ইউজারকে জানাইলে ভালো হয় না যে মুভিটা সেভ হয়ে গেছে তো আমরা একটা টোস্ট করব মুভিটা সেভ করার সাথে সাথে এবং এবং লেন্থ কি হবে শর্ট হবে ঠিক আছে ওকে আমরা এখানে টোস্ট লেং শর্ট শো করব শো করার পর পর একটা কি কাজ করা উচিত আমাদের অলরেডি সেভ করা হয়ে গেছে ডাটাগুলো আমাদের কি ওই অ্যাক্টিভিটিতে থাকার দরকার আছে আবার ব্যাক করে চলে আসার দরকার না ওকে তো আমরা এটা করতে পারি ফিনিশ অ্যাক্টিভিটি যদি দিয়ে দেন বা ফিনিশ যদি বলে দেন
তাহলে যে যেটা করবে যে এই টোস্টটা প্রিন্ট করার সাথে সাথে এই অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে চলে আসবে। এটা শুধুমাত্র সেভে ক্লিক করলে, তাছাড়া কিন্তু আর আর ব্যাক বাটন প্রেস করলে শুধু পিছনে চলে আসবে। ওকে আচ্ছা, তো আমরা একটু রান দিই অ্যাপ্লিকেশনটা। চলে আসছে তাই না? প্লাস দিই, দেখি কাজ করে কিনা। আমরা এতক্ষণ যা করছি, ওকে আমরা গ্যালারি থেকে পিক করব রেড। চলে আসছে, চলে আসছে। ওকে আমরা টাইটেল একটা দিই, কি দিব টাইটেল? একটা মুভির নাম বলেন। শশাঙ্ক রিডেম্পশন। ঠিক আছে, আমরা 5 out of 5 রেটিং করতেছি। হ্যাঁ, সেভ দিলাম, মুভি অ্যাডেড, ভিডিও চলে আসছে। তো বেরোয় চলে আসার পরে কি আমাদের কোনো কাজ হয়নি, কিন্তু আমরা কি করবো? এখানে একটা লিস্ট দেখানোর কথা আমাদের, মুভি একটা করে মুভি অ্যাড হইলেই লিস্ট অ্যাড হবে। ঠিক আছে, সেটা আমরা দেখব ব্রেকের পর। সাথেই থাকুন, ব্রেক।